আসসালামু আলাইকুম সুধী দর্শক, আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, অনেকে আসলে সব সময় আপনাদের বাগানে ফুল কম হচ্ছে কিংবা গাছগুলো একটু ঝলসে যাচ্ছে এরকম ধরনের বিভিন্ন সময় বলে থাকেন। তো আসলে এটা কেন হয় এবং কি কারণে, এটা প্রতিকার কি, সেটা আমরা পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য আমাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট বালতিতে আমরা বেশ কিছু উপাদান এখানে পচানোর জন্য রেখে দিয়েছি। আপনারা দর্শক খুব ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু পোকা চলে আসছে। এই জিনিসগুলো কি? আসলে মূলত এটি শুধুমাত্র খৈলকে পচানো হয়েছে, এটা সরিষার যে খৈল আছে সেই খৈলটিকে পচানো হয়েছে। তো আমাদের এই কাজে সহযোগিতা করছেন আমাদের বিসমিল্লাহ নার্সারি থেকে একজন সহযোগী। তো আমরা তার সহযোগিতা নিয়ে আসলে পুরো বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এখানে খৈলগুলো আপনারা এভাবে পচাচ্ছেন কেন? আসলে ভাই, এই খৈলটা আমরা পচিয়ে ফুল গাছে দেব, কারণ ফুল গাছে দেওয়ার কারণ হচ্ছে আমাদের গাছটা দেখা যায় অনেক সময় ফুল ছোট হয়, ফুল গাছে ডালা ফলা কম থাকে, লাল হয়ে যায় গাছ। এই জন্য আমরা এই খোলটা পচাই, আর 4-5 দিন পচানোর পর আমরা এটা গাছের গোড়ায় দেই, তাহলে আপনার ফুলটাও বড় হয়, গাছের ডাল ফলাও বেশি হয়, দেখা যায় গাছের ফুলটা অনেক দ্রুত চলে আসে গাছে। এই জন্যই এটা কোন সময়টা দেওয়া উত্তম? আপনার এটা দেওয়ার সময় হচ্ছে আপনার যখন গাছে ছোট ছোট কলি থাকে ফুল গাছে, তখন দিলে আপনার ফুলটা বেশি ভালো হয়, বড় হয়, আবার এই গাছটাও সুন্দর। আচ্ছা, এটা যদি গাছটা একটু যখন ছোট অবস্থায় থাকে তখন যদি এটা নিচে দেওয়া হয় তাহলে কি কোনো বিশেষ উপকার হবে? হ্যাঁ হবে, তাহলে আপনার যে গাছে মানে দরকার ফুল দরকার জরুরি, জি, যদি আপনার গাছটা এতটুকু ছোট আছে, যদি এখন বলেন যে আমি ইমার্জেন্সি আমার ফুল লাগবে, তাহলে আমি এই গাছটাতে ফুল দিই, খোলটা দিব আমি, তাহলে ফুল ফোটানোর জন্য সলিউশন হিসেবে। এখন আপনারা এই কাজটা কি করবেন আমাদেরকে যদি একটু বলেন কাইন্ডলি? এখন আমি এই খোলটা আপনি 4-5 দিন ভিজায় রাখছি, এখন আমি এটার মধ্যে আরো পানি মিক্স করে একবারে পাতলা করে আমি গাছে গুড়াই দিব, যাতে পাতায় না পড়ে, পাতায় পড়লে দেখা গেছে গাছের পাতাটা পুড়ে যাবে। গাছের পাতায় যদি পড়ে তাহলে গাছের পাতাটা পুড়ে যাবে বা ঝলসে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঝলসে যাবে। আর আমি এটা এখন বালতিতে নিয়ে পাতলা করে গুইলা পরে মগ দিয়ে আমি গাছের গুড়াই দিব। আচ্ছা, এই পরিমাণটা কি, কতটুকু পরিমাণ কিভাবে আপনারা দিতে হবে? আপনার যে হইতেছে 20 লিটার বালতি আছে যে আমাদের, এটা হইতেছে বালতি, এটার মধ্যে 1 মগ দিলেই যথেষ্ট। 20 লিটারের মধ্যে 1 মগ, এটা আপনারা কতটুকু পানির সাথে মেশাবেন, কতটুকু খৈলকে? আমাদের এখানে খোল আমরা ভিজাই রাখছি 3 কেজি। 3 কেজির মতো খোল ভিজিয়ে রেখেছেন, এই 3 কেজি খোলটাকে আমরা 2 ড্রাম পানি বানাবো। 2 ড্রাম, পুরো 2 ড্রামে কতটুকু পানি হবে সাকুল্লে? 200 লিটারের কাছাকাছি। হ্যাঁ, 200 লিটার হবে। আচ্ছা, 200 লিটারের থেকে 1 মগ পরিমাণ আপনারা 10 লিটার পানির সাথে মিক্স করবেন, তারপরে সেই পানিটাকে আপনারা সরাসরি এই সমস্ত ফুল গাছগুলোতে আপনারা সরাসরি দিয়ে দিবেন, যাতে করে ফুল এবং পাতার মানে সবুজ যে ইয়েটা সেটা যেন ঘনত্বটা বৃদ্ধি পায় এবং দ্রুত ফুলের কলিগুলো আসে এবং কলি ফুলগুলো যেন আরো হৃষ্টপুষ্ট হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে আসলে ফুল গাছের পরিচর্যার জন্য আপনাদেরকে কি করতে হবে এবং খোল আপনাদেরকে কি উপকারে আসে। আবার আপনার ওই বেগুন গাছেও দিতে পারবেন, সবজি গাছে, যে কোনো সবজি অথবা ফসলে, ফলের গাছে এটা দিয়ে দিলে সেটাতে প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করে। তো দর্শক, খুব সহজেই আসলে গাছে কি পরিমাণে অতিরিক্ত পরিমাণে ফল আনতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে সেই বিষয়গুলো এই মুহূর্তে আপনারা জানতে পারলেন। আশা রাখছি আমাদের এই ভিডিওটির যে উপাদানগুলো আপনাদের জন্য সব সময় বাগানে কাজে আসবে সেই ব্যবসা বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনারা অনুসরণ করবেন, এবং যদি কোনো বিষয়ে আপনাদের অধিক জানার বিষয় থাকে সেই বিষয়গুলোতে সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞাসাগুলো রাখবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই জিজ্ঞাসাগুলোর উত্তর খুঁজে বের করে আপনাদের জন্য পৌঁছে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।